ধ্রুবতারা যাত্রা শুরু হয়েছিল 2000 সালে। আমি তখন ক্লাস 7-এ পড়া একজন ছাত্র। আমরা 3 বন্ধু একটি বিশেষ ঘটনা থেকে উদ্বুদ্ধ হই। আমাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জে। বেগমগঞ্জ উপজেলার চৌমুহনি থেকে এই সংগঠনটির সৃষ্টি হয়। আমাদের চোখের সামনে একটি শিশু নির্যাতনের ঘটনা ঘটে। সেই শিশু নির্যাতনের ঘটনা আমাদের ছোট মনগুলোকে আলোড়িত করে এবং আমরা শিশু নির্যাতন বিরোধী একটি নাট্যদল গঠনের মধ্য দিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা শুরু হয়। তারপর হাঁটি হাঁটি পাপা করে আজ 22 বছর ধ্রুবতারা সারা বাংলাদেশে যুব সমাজকে নিয়ে, নতুন প্রজন্মকে নিয়ে নানা ধরনের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ধ্রুবতারা 2000 সালে শুরু হওয়ার পর কালের পরিক্রমায় প্রথমে ধ্রুবতারা শিশু সংঘ, তারপরে সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং 2014 সালে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে পুনর্গঠিত হয় এবং 2016 সালে বাংলাদেশের শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করে। জাতীয় যুব পুরস্কার প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। ধ্রুবতারা বর্তমানে 46টি জেলা শহরে কাজ করছে। ধ্রুবতারার সাথে যুক্ত আছে 56,000 যুব সদস্য। ধ্রুবতারার স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলা। আমরা স্বপ্ন দেখি 2025 সালের মধ্যে ধ্রুবতারা বাংলাদেশের সর্ববৃহৎ এবং অনন্য একটি প্ল্যাটফর্মে পরিণত হবে, যেখানে প্রতিটি গ্রামে গ্রামে ধ্রুবতারা সংগঠিত হবে এবং আমরা একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে আমাদের সকল কর্মযজ্ঞকে আমরা পরিচালিত করব এবং জাতিসংঘ প্রণীত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ। ইলামিত্রে স্মৃতি বিজড়িত উপজেলা নাচল। নাচল চাপাই নবাবগঞ্জের সীমান্ত তীরবর্তী এক উপজেলা। নাচলে অসংখ্য সাঁওতাল, আদিবাসী, দলিত সম্প্রদায়ের মানুষ বসবাস করেন ইতিহাসগতভাবে। আমরা ইতোমধ্যেই সেখানকার সাঁওতাল আদিবাসীদের যারা সন্তান তাদেরকে আমরা বিনা পয়সায় আমরা নানা ধরনের আইটি প্রশিক্ষণ, হস্তশিল্প প্রশিক্ষণ, বিশেষভাবে SDG অর্জনে নানা দিক নিয়ে আমরা প্রশিক্ষিত করেছি। অন্বেষণ প্রকল্পটি আমাদের যে অনলাইন মার্কেটিং বা কীভাবে সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক রেখেই ব্যবসা করতে হয় এসব কিছু আমাদেরকে শিখিয়েছে। আমাদের বাচ্চা কাচ্চারা ধ্রুবতারার যে প্রশিক্ষণটা পেয়েছে তাতে অনেকটাই উন্নতি লাভ করেছে। নকশিকাঁথা সেলাই করছে, তারপরও কম্পিউটারের সম্পর্কে কিছুই জানতো না, তারা এখন কম্পিউটার সম্পর্কে সব কিছুই জানে। ধ্রুবতারা থেকে প্রশিক্ষণ নেওয়ার পরে আমি অনলাইনে প্রচুর আম দিয়েছি, এবার কিন্তু আমি বিক্রি করেছি। অর্ক্ষতা আলেম মাঝে রে হেলে না কিছুদিন লাহা আলে অসুবিধা সুবিধা নিয়ম নিয়ন্ত্রণ আলোচনা হলি না আলে তালারে আর সব সময় হিজুয়া। আমরা সেখানকার দলিত সম্প্রদায়ের মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা, তাদেরকে সংগঠিত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা, তাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, নানা ধরনের কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি। শীতের সময় কম্বল দিল, আবার কোনো বিপদে পড়লে সাহায্য করছে, আবার পানির ট্যাঙ্কি দেওয়ার কথা। গত বছর শীতে আমাদেরকে কম্বল দিয়ে গেছেন এবং অর্কদাদা কিছুদিন আগে এসেছিলেন, আমাদেরকে আশ্বাস দিয়ে গেছেন যে এখানে পানির ট্যাঙ্কি করে দিবেন এবং হচ্ছে পৌরসভা থেকে হচ্ছে টয়লেটের ব্যবস্থা করে দিবেন গণশৌচাগারের। ধ্রুবতারা সেখানে নানা ধরনের বনায়ন, একই রকমভাবে সেখানে যেহেতু পানির মারাত্মক সংকট রয়েছে সেখানে কিভাবে খরা দূর করা যায়, কিভাবে পানির ব্যবস্থা করা যায়, কিভাবে কৃষকদেরকে প্রণোদনা প্রদান করা যায়, আমরা নানা রকম সহযোগিতাও সেখানে অব্যাহত রেখেছি। খুলনা এবং সাতক্ষীরা আমাদের দক্ষিণবঙ্গের সেই সকল জেলা যারা প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনের নানা ধরনের হুমকি মোকাবেলা করে। আমরা জানি মারাত্মক পানি সংকটের পাশাপাশি সেখানে ইতোমধ্যে জমি শুষ্ক হয়ে যাচ্ছে। আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে সাতক্ষীরা অঞ্চলে অব্যাহতভাবে কাজ করছি, বিশেষভাবে সাতক্ষীরা শ্যামনগরের তরুণদেরকে সংগঠিত করা, বেড়িবাঁধগুলো সংস্কার করা। জলবায়ু সুবিচার প্রতি বছরই জলবায়ুর বিভিন্ন সমস্যার কারণে এলাকার টেকসই বেড়িবাঁধ না থাকার কারণে বেড়িবাঁধ ভাঙন হয় এবং এই ভাঙনের ফলে এখানে যে লবণাক্ততা
বা লবণ পানি সেই পানি আমাদের লোকালে প্রবেশ করে প্রতি বছর হওয়ার কারণে এখানের মানুষ আসলে মাইগ্রেশন সহ নানা সমস্যার মধ্যে পড়তেছে এখানে যারা দরিদ্র পরিবার আছে তাদের যে বসতভিটা সেটিও এই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা ধ্রুবতারার সকল স্বেচ্ছাসেবীরা বা আমরা যারা যুবরা আছি একসাথে সম্পৃক্ত হয়ে আমরা চেয়েছি যে এখানে আসলে টেকসই বেড়িবাঁধ দরকার আমরা গ্রামে গ্রামে উঠান বৈঠকের মাধ্যমে গ্রামীণ নারীদেরকেও সংগঠিত করেছি বাল্যবিবাহ মাদক সমাজ থেকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প রোধ করা এবং একই সাথে যৌতুকের বিরুদ্ধে তামাকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে এবং আমরা জানি যে লবণাক্ততা বৃদ্ধির জন্য নানা ধরনের নারীরা সেখানে জরায়ু ক্যান্সার সহ পুষ্টি সমস্যায় ভুগছে আমরা সেখানে প্রজনন স্বাস্থ্য কিশোরীদের স্বাস্থ্য বিশেষভাবে যারা আমাদের যুব সমাজ তারা কীভাবে পুষ্টিসম্মত খাবার গ্রহণ করবে কীভাবে তারা নিরাপদ পানির ব্যবস্থা করবে নানা রকম প্রকল্প আমরা সেখানে বাস্তবায়ন করেছি বিভিন্ন সহযোগী সংগঠনের সহযোগিতাতে এই উপকূলীয় এলাকায় যেভাবে নারী নির্যাতন বাল্যবিবাহ বাড়ি চলিল তার ধ্রুবতারার মাধ্যমে আমরা উঠান বৈঠক করে আমার বনজীবী নারী উন্নয়ন সংগঠনের সকল মহিলা সদস্যরা নিয়ে আমরা উঠান বৈঠক করে আমরা এইগুলো নিয়ে প্রতিবাদ করে এখন অনেক বাল্যবিবাহ কমে গেছে আর নারী নির্যাতনও অনেক কমে গেছে আমি ওই সুন্দরবনে ও নদীতে মাছ কাঁকড়া ধরি ধরার পরে দেখা যায় ওপরে উঠলে আমার সমস্ত দেহ জ্বলে ও ঘা পাছড়া জ্বালা করে গুরু তারার উঠুন বৈঠকের মাধ্যমে আমি অনেক সচেতন অনেক সুস্থ ধ্রুবতারা থেকে ট্রেনিং নিয়ে আমি মানব অধিকার সম্পর্কে জানতে পেরেছি ধর্মীয় সহিংসতা এই সম্পর্কে জানতে পেরেছি এবং আমাদের পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আমাদের যুব সমাজকে নিয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে এই ধর্মীয় সহিংসতা কীভাবে বন্ধ করা যায় এ সম্পর্কে সবাইকে নিয়ে আলোচনা করেছি বরগুনাতে আমরা ইতোমধ্যে বিউটিফিকেশন ট্রেনিং প্রদান করেছি যেখানে অনেক নারীরা বর্তমানে ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে বিউটিফিকেশনের নানা ধরনের কাজে যুক্ত হয়েছে আমি ধ্রুবতারা থেকে বিউটিশিয়ানের 2017 সালে কাজ ট্রেনিং পেয়েছি ওইখান থেকে আমার এতটাই লাভবান হয়েছি যে আমি আরও দুই তিনজনকে শিখাইতে পারছি এবং আমার ফ্যামিলির আশেপাশের লোকজনকেও সাজাই দিতে পারছি এরকম যদি আমাদের দেশে আরও এরকম ট্রেনিং হয় ধ্রুবতারা থেকে দেয় তাহলে মনে হয় যে অনেক লাভবান হওয়া যাবে এবং কোনো মহিলারা পিছিয়ে থাকবে না মেয়েরা পিছিয়ে থাকবে না আমরা হস্তশিল্পের কাজের পাশাপাশি আমরা মৎস্য চাষ প্রকল্প আমরা পশুপালন প্রকল্প ইত্যাদি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি এবং মৎস্য চাষ করে অনেকে যেমন স্বাবলম্বী হয়েছে অনেকে অন্যদেরকেও স্বাবলম্বী করছে ধ্রুবতারা আমাকে প্রশিক্ষণের মাধ্যমে এবং আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের এই প্রকল্পটাকে আমরা দাঁড় করার চেষ্টা করেছি বিগত 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমাদের এই মৎস্য চাষ প্রকল্পের মাধ্যমে আমরা নিজেদেরকে স্বাবলম্বী করা এবং ধ্রুবতারাকে একটা ভালো প্রফিট দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমরা বরগুনায় করোনা এবং কোভিড সংকটে লঙ্গরখানা খোলা মানুষকে সহযোগিতা প্রদান করা এবং একই সাথে বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো শীত বস্ত্র প্রদান করা ইত্যাদি নানা রকম কর্মকাণ্ড আমরা সেখানে করেছি করোনাকালীন সময় এই দুর্বোধারা থেকে আমি অনেক সামরিক বিতরণ খাবার এবং অনেক চাল ডাল অনেক কিছু আমি পাইছি পাই আমি খুব খুশি এবং শীতের সময় শীত বস্ত্র দিয়েছে ধ্রুবতারা বর্তমানে বাংলাদেশের পাশাপাশি ভারতে যাত্রা শুরু করেছে আমরা সম্প্রতি নেপালেও যাত্রা শুরু করতে যাচ্ছি আমাদের স্বপ্ন যে আমরা দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি দেশে সংগঠনকে সম্প্রসারিত করব এবং একটি আঞ্চলিক যুবশক্তিতে পরিণত হব ধ্রুবতারা 2021 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং একই সাথে কুইন ইয়ং লিডার স্বীকৃতি ডক্টর এপিজে আবুল কালাম ট্রাস্ট অ্যাওয়ার্ড মালয়েশিয়া থেকে ফিউচার লিডার অ্যাওয়ার্ড সহ নানা ধরনের দেশি বিদেশি স্বীকৃতি আমরা অর্জন করতে সক্ষম হয়েছি ধ্রুবতারা বর্তমানে প্রায় 1000-এর মতো যুব উদ্যোক্তাকে ইতোমধ্যে স্বনির্ভর করেছে যারা নিজেরা তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আরও অসংখ্য যুবকে দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠিত করেছে আমরা একদিকে যেমন গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখছি যুবদের ক্ষমতায়ন নিশ্চিত করছি আরেকদিকে ধ্রুবতারার মাধ্যমে
আমরা মেধা মনন এবং বিবেকের বিকাশে নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড আমরা অব্যাহতভাবে করে যাচ্ছি। নতুন প্রজন্মকে নিয়ে ধ্রুবতারার যে কাজ, এই কাজটা অত্যন্ত প্রশংসনীয় এবং ধ্রুবতারা এই কাজটি খুবই দক্ষতার সাথেই করছে। এই কাজ ঘরে ঘরে যেন পৌঁছায়, প্রতিটি ঘরে আমাদের নতুন প্রজন্ম যেন ধ্রুবতারার আলোকে আলোকিত হয় এবং ধ্রুবতারাকে ধারণ করে তারা যেন এগোতে থাকে। জয় বাংলা, জয় বাংলা, জয় ধ্রুবতারা, জয়।